এটিএম নিয়ে চারদিকে যা চলছে তাতে চরম আতঙ্কিত গ্রাহকরা। কোনো এটিএমে ঢুকলেই তাদের মনে হচ্ছে এখানেও স্কিমার লাগানো নেই তো। এই পরিস্থিতিতে কলকাতায় স্কিমার লাগাতে এসে হাতে নাতে গ্রেফতার হলো প্রতারকরা। এই এটিএম প্রতারণা চক্রগুলো যেভাবে চলছে তারা দুঃসাহসিক এবং বেপরোয়া, কারণ রোমানিয়ান গ্যাং তারা এই যে কাজ করেছিল সেটা নিয়ে গোটা কলকাতা জুড়ে সরগোল পড়ে গিয়েছিল। দিল্লি থেকে তাদের দুজনকে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেন, তারপরেও কিন্তু এতটুকুর জন্য এই চক্রের বাকি সদস্যরা এবং অন্যান্য যে এটিএম প্রতারণা চক্রের চক্রীরা রয়েছে তারা যে ভীত নয়, সন্ত্রস্ত নয়, সেটা কিন্তু এই মুম্বাই গ্যাং ধরা পড়ার পর পরিষ্কার হয়ে গেল। নিরাপত্তা রক্ষীর দাবি, মঙ্গলবার রাত সোয়া আটটা নাগাদ এলগিন রোডে কোটাক মহিন্দ্রা ব্যাংকের এই এটিএমে আসেন তিন যুবক। ভেতরে ঢোকেন একজন, বাকি দুজন বাইরে দাঁড়িয়ে নজরদারি চালাচ্ছিলেন। এটিএম এর ভেতরে ধাতব শব্দ হওয়ায় সন্দেহের বশে উঁকি মেরে নিরাপত্তা রক্ষী দেখতে পান ওই যুবক এটিএম এ স্কিমার লাগাচ্ছেন। নিরাপত্তা রক্ষী এবং হকারদের তৎপরতায় ধরা পড়ে যায় ওই প্রতারক। মঙ্গলবার এলগিন রোডের এই এটিএমে তিনজন প্রতারক আসে, দুজন প্রতারক ঠিক বাইরে দাঁড়িয়েছিল, একজন ভেতরে ঢোকে। এটিএমের যে স্লট, সেই স্লটের মধ্যে তারা স্কিমার লাগানোর চেষ্টা করে। পিছে মে যাকে পকড় লিয়া পুরা পকড়কে এটিএম কে অন্দর ঘুসাযা হ্যায়, ফির দেখাযা হ্যায় মেশিন নিকাল কে, উসকা বাদ উসকো পুলিশ আয়া হ্যায় পকড় কে লে গিয়া। আর একজন ছিল এখানে, এখানেই ছিল, এই ছাতার তলায় ছিল, এখানে পিস্তিও ছিল, আর একজন যার পেছনে ছিল। তো এ ধরার পরে ওকে জড়িয়ে ধরে ভিতরে ঢুকে নেয়। সঙ্গে সঙ্গে খবর যায় ব্যাংক কর্তৃপক্ষ ও ভবানীপুর থানার কাছে। তারা গিয়ে এটিএমে লাগানো স্কিমার এবং ক্যামেরা উদ্ধার করে, কিন্তু ততক্ষণে চম্পট দেন বাইরে দাঁড়ানো দুই যুবক। তল্লাশি শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যে সিআইটি রোড থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে পুলিশের চোখে ধুলো দিতে আরেকজন নিউ মার্কেটে একটি পার্লারে ঢুকে দাড়িগোঁফ কামিয়ে ভোল বদলে ফেলেন। এরপর ওই যুবক অনন্ত চৌহান নামে ভুয়ো পরিচয়ে বিমানের একটি টিকিটও কাটেন, কিন্তু বিমানে চেপে মুম্বাই পালানোর আগেই ধরা পড়ে যান গুন্ডা দমন শাখার জালে। ওই যুবকের ছ ফুট উচ্চতায় পুলিশকে চিহ্নিত করতে সাহায্য করে। ধৃত রোহিত নায়ার, সঈদ সায়েদ এবং সুধীর রঞ্জন মুম্বাইয়ের বাসিন্দা। এদের মধ্যে রোহিত ইঞ্জিনিয়ারিং ছাত্র। ধৃতদের কাছ থেকে স্কিমার, ক্যামেরা, ল্যাপটপ, কার্ড রিডার এবং বিভিন্ন ব্যাংক গ্রাহকের প্রচুর নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের 14 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যাংকশাল কোর্ট। আপাতত এলগিন রোডে কোটাক মহিন্দ্রা ব্যাংকের এটিএমটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের দাবি, এই এটিএমে এর আগেও স্কিমার বসানোর ঘটনা ঘটেছিল। সেদিন ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশের গোয়েন্দা আধিকারিকরা। রাজর্ষি দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।